আমি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিউটিশিয়ান রোমিও, তার সাথে কথা কইতে গেলে তার সাথে তো ম্যাচ করা লাগবে, তুমি তো ম্যাচিংই জানো না কথার। এই রোমিও থামো তো থামো, তোমার অনেক পেশাল শুনছি, তোমার পেশাল শোনার মতো সময় আমার নাই। এখন তুমি আমার কথাটা শোনো, ওই সামনের সপ্তাহে তিনটা ছেলে আসতেছে আমার দেখার জন্য, আমি অনেক কষ্টে এদেরকে বাছাই করছি, বিবাহ করব, আমি এই তিন ছেলের ইন্টারভিউ নিব, তুমি খালি আমার একটু সাজা দিবা, বাস। এইটা একদম ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব না, তোমারে আমি সুন্দর কইরা সাজায়া সাজায়া তুমি আরেকজনের হাতে তুইলা দেব, এটা তুমি ভাবলা কেমনে? তুমি এক কাজ করো, শফিকের কাছে যাও, আটা ময়দা দিয়া তোমারে সাজা সাজায় দিবে নে, তুমি যে ওই তোমার পাত্রের সামনে খাড়া হয়ে যাও, যাও। এই যে মিস্টার রোমিও, হ্যাঁ এই কথার মানে কি? এই কথার মানে হইতেছে গিয়া তুমি আমারে ভালোবাসো, বুঝতে পারছি আমি। হ্যাঁ আমি একজন সামান্য সালি, এর জন্য তুমি বলতে পারতেছ না, সমাজের কারো কাছে তুমি প্রকাশ করতে পারতেছ না, কিন্তু তোমার হাব ভাবে তো আমি সব বুঝি। পারুল শোনো, তোমার এই সব কথার উত্তর এখন এই রোমিও দিবে না। ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমার কথা শুনে রাখো, তুমি আমারে সাজায় দিবা, এর জন্য তোমার যে সম্মানী প্রাপ্য যে সম্মানী তা আমি তোমারে দিয়ে দিব, বুঝতে পারছো? এবার রাখো ফোনটা। সামান্য এক সালি, সে আমারে কাবু করে ফেলল, কাউরে কইতে পারবে না উনি আমার সাথে প্রেম করতে চায়। আবার রোমিও তুই শক্ত হ, শক্ত হ রোমিও। মহব্বত আমি এখানে আর থাকবো না, আমার ভালো লাগছে না, আমি চলে যাবো। কি বলছেন ম্যাডাম, এইখানে আসলে কেউই যাইতে চায় না, আপনি একমাত্র ব্যতিক্রম ম্যাডাম। না না, রবি বললো রবিরও এখানে ভালো লাগছে না, ও চলে যাবে, ওর সাথে আমিও চলে যাবো। এ বান্ধবী, এ বান্ধবী শোনো, এ দুটো সাওয়ালকে আমি খুঁজতেছি, ওরা আমাকে দেখি না এদিক সেদিক দৌড়ে চলে গেল, আমি ভাবলাম এদিকে বোধহয় চলে এসেছি, ভয় পেয়েছি। আপনি আমাকে বান্ধবী বলছেন কেন? আমি রাজা হবো কিসের জন্য? আমি দুবেলা ঠিক মতন খেতে পারি না, তুই আমার করতেছিস আমি রাজা না? তুই তো আমার অপমান করতেছিস, আর আমার বান্ধবী চোখে ধূপ ধুনা দিয়ে আমার এই বাড়িটা দখল করে নিয়েছে, আমার ভালোবাসার কি এই প্রতিদান? পাগল রিসর্টে ঢুকলো কেমন করে, ওকে তাড়াতাড়ি বিদায়। এই আমারও তো একই কথা, পাগল কিরাম করে রিসর্টের মধ্যে ঢুকে গেল? তবে দুটো পাগল রে আমবা করে দৌড়ে নিয়ে দিয়েছি, জীবনে আর কোনো দিন এখানে ঢুকতে পারবে না। ম্যাডাম ওই শমশের সারা মিন্টুকে মনে হয় দৌড়া নিয়ে দিছে। আপনি না এই বাড়ি চলে যান, এভাবে দাও নিয়ে ঘোরাঘুরি ঠিক না। আরে সেটা তো আমারও কথা, এই দাও নিয়ে ঘোরা ঠিক না, কিন্তু এই দাও তো সেই দাও না, এটা তো কাঁচা আম কাটার দাও, এই কাঁচা আম কাটার জন্য এত বড় দাও লাগে। আমি আমার বান্ধবী রে কাঁচা আম কাইটে কুচি কুচি কইরে, তারপরে যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে, তারপরে চিনি মাইখে সুন্দর ঝোল ঝোল করে খাওয়াবো, বুঝতে পারছো? আর সেই কারণেই তো দাওটা নিয়ে বাইর হয়েছি। তবে বান্ধবী তুমি কিন্তু আমার সঙ্গে এরকম করে কথা না করলে পারতি, তুমি যেরকম করে কথা করেছিলে আমি খুব কষ্ট পেয়েছি। এই মহব্বত রাজা এগুলি কি বলছে, ওকে তাড়াতাড়ি বিদায় করো, বিদায় করো, বিদায় করো, কলি হবে নাকি? বিদায় করো, বিদায় করো, আর এত সহজে বিদায় হবো? এরপরে তো সেটা কাজ করো, তুমি তো চলে যাও, আমি আমার বান্ধবীকে সাথে করে নিয়ে এই ঝোপের আড়ালে বসে একটু মহব্বত করবো। রাজা ভাই আপনি ভুল করতেছেন, উনি আপনার বান্ধবী না, উনি হচ্ছে এই রিসর্টের মালিকের মেয়ে। রাজা ভাই দাদা রে তুই আদা পড়া খাওয়াচ্ছিস না রে বলিতোষ, হ্যাঁ এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একটা প্রেমিক আর প্রেমিকা যখন একসঙ্গে কথা বলবে তখন দারোয়ানকে সেখানে এই জিব্বা পরে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ কোনো কাণ্ড জ্ঞান নেই পরিতোষ জানি কোথাকার, যার থেকে আমরা দুজনে মিলে এই একটু ঝোপের আলোর বসে প্রেম নিবাসে প্রেম করব, তুই চলে যা। মহব্বত আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে। একদম ঠিক কথা বলেছে, চলো চলো চলো, এই মূর্খদের সামনে বসে আমাদের প্রেম করা একদম ঠিক হবে না, দুজনে মিলে এই ঝোপঝাড়ের নিচে বসে আরাম করে একদম আসন পেতে বসে প্রেম কুঞ্জ করবো, চলো। রাজা ভাই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছেন, একেবারে একটা কোপ দিয়ে তোর ঘাড় কাটবো না, তোর ঘাড়ে মাংস কম,
তোরে কাটবো হচ্ছে মাথা, মাথাটা পুরো খালি আছে সুন্দর করে মাইরে তারপরে মাথার খুলি দিয়ে মুগের ডাল দিয়ে সুন্দর করে খাওয়া হবে। শতান কোথাকার রাজা ভাই, আপনার সাথে তো আজকে অনেক কথা হলো, আপনি কালকে আবার আসেন, কালকে কথা বলবো। কি সুন্দর হেসে কথা করছে দেখছিস, এই যে আমাকে কালকে আসতে বললো না, কি সুন্দর করে বললো, মনে হচ্ছে একটা ফুলের ঘেরান মায়ের হলো। আমি তার নিমন্ত্রণ গ্রহণ করেছি, আমি কালকে আসবো, আজকে তাহলে যাই, হ্যাঁ কালকেই চলে আসবো। শেখ শেখ, খালি জিব্বা বুঝে ঘুরলে তো হবে না, শিখতে হবে। এই গোলাপ ফুল লাগিয়েছেন দেখি তো, ঘুরান তো একটু। হ্যাঁ আপনার গোলাপ ফুলের সঙ্গে গোলাপ শার্ট প্যান্ট কিন্তু খুব ম্যাচিং করেছে, দেখিস বল ম্যাচিং করেছে। থ্যাংক ইউ, বল ম্যাচিং করেছে, বল ম্যাচিং করছে। হ্যাঁ ঠিক আছে।